बुझे ना से बुझे ना। आई प्रॉमिस आज रात्रे पूल साइडे एक साथे बसे हमरा तारा देखबो। छोटू को की हुई गेलो? जरूर ताल में कुछ काला आछे, पता लगाते होबे आमाके। আর পরের বার থেকে পুল সাইডে যেন কোনো বালিশ বিছানা পড়ে না থাকে তোমার। ভুল করেও যেন কোনো ভুল না হয়। মামি সন্দেহ হয়ে গেছিল আমাদের উপর, এর জন্য এসব করতে হবে। মাইয়াটা আমাকে লগে যা করছে তাইর পর কারোর দিকে তাকাইয়া আমরা কথা পর্যন্ত কইতে পারতাছি না। বাকি এখন আমাকে পরিবারের আর কেউ না। আরে বাহ বিনাজি, ইতনা ইজিলি হাত ধো ডালা আপনে। হ্যাঁ আপনি ফ্যামিলি সে নিকাল কে হাম লোগো কে ফ্যামিলি মে চিপকা দিয়া একদম ফটা পাপড় কো। হ্যাঁ से दिमाग तो बहुत अच्छा चलिए छे, एकदम ग्रेट प्लानिंग। हेलो हाय बाय बाय बिउ सॉल आई दसे हमरा नमस्कार। पर राइडी पर बीना जी नॉट राइडी। वो आई हेलो हाय किया, खून भरी टांग को पिकअपिंग करके बाय बाय बोल के चली गई। पीछे चले गए अपने फैमिली से ना तुमको एकदम आउट करे दिलो।
দিদুন কি হয়েছে তোমার এভাবে বসে আছো কেন তোর আইসস ডাক্তার কি কইল সব ঠিক আছে তো হ্যাঁ কিছু ওষুধ দিয়েছে এমনি সব ঠিক আছে কিন্তু তুমি এভাবে বসে আছো কেন পাখি পিউ ওরা কোথায় বিনা পানি দেবী আইছিলেন দীরাগমনের লিগা অর্ক আর পিউরে লইয়া গেছেন ও হ্যাঁ আজ তো দীরাগমনেই যাবার কথা পাখি যায়নি নেহি ফাটা পাপার তো জানা চাতি থি লেকিন বুয়াজি নে রিজেক্ট করে দিল হ্যাঁ পহলে তো উসকো মুফত মে হাম লোগো কে গলে মে ডাল দিয়া উসকে বাদ রিজেক্টিং ভি করে চলে গেল হিরো হাই বাই বাই আমি মানছি এখনো ওনারা পাখিকে মেনে নিতে পারেননি কিন্তু তাই বলে পাখিকে না নিয়ে যাওয়াটা দিদুন তুমি তো ওনাকে কিছু বলতে পারতে তুই কি ভাবস আমি কিছু কই নাই পাখির উপরে ওরা এত রাইগা গেছে যে ওরে ক্ষমা করতে পারতাছে না সেটাই ঠিক রেগে থাকাটাই তো স্বাভাবিক তাই না মানে যে বাড়ি থেকে একটা মেয়ে চলে যায় সে বাড়ির লোকের অবস্থা তো অন্য কারোর পক্ষে বোঝা সম্ভব না আমরা সবাই বুঝতে পারছি কিন্তু কতদিন ওনারা পাখিকে দূরে সরিয়ে রাখবেন এভাবে আর নিয়ম তো নিয়মই পাখির ক্ষেত্রে সেটা মানা উচিত আমি আমি ভাইয়ের সাথে কথা বলছি দিদুন হ लेकिन अब देखना ये है कि वो रिजेक्टिंग फटा पापड़ को वुमेन्स पार्टी एक्सेप्ट करे कि ना हाँ हेलो हाय करे कि ना हे ना सासुमा নজর রাখতে হবে ঘটনা কোন দিকে গড়াচ্ছে বুঝে নিয়ে তবেই পরবর্তী চালটা চালতে হবে ফিরে এসছিস ডক্টর কি বললো আমি আমি ঠিক আছি পাখি কোথায় আমি পাখির সঙ্গে কথা বলতে চাই একটু ওই তো পাখি ভাই তোর আর পাখির দীরাগমনে যাওয়া উচিত তোরা দুজনে এক্ষুনি বেরিয়ে পড় পাখি তুমি চাও না তোমার পরিবারের সকলের সঙ্গে দেখা করতে তুমি চাও না সবকিছু ঠিক হয়ে যাক দেখো পাখি এই সিচুয়েশনটা বদলানো দরকার আর ভাই আমার কাছে নিয়ম কানুন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি চাই সেগুলো ঠিকঠাক করে পালন করা হোক ওকে তুই যখন চাইছিস তখন আমি পাখিকে ওর বাড়িতে ড্রপ করে দেবো না ভাই তোর ওখানে থাকাটা উচিত দেখ কিছু নিয়ম কারণ আছে যেগুলো তোর কথা রাখার জন্য আমি বললাম যে পাখিকে আমি বাড়ি ছেড়ে দেবো
এর চেয়ে বেশি আমার থেকে আর কিছু এক্সপেক্ট করিস না। আর তাছাড়া এই পরিস্থিতিতে পাখির বাড়িতে গিয়ে আমার থাকাটা ঠিক দেখায় না। যাও ঘুরে এসো। সামনের মোড় থেকে রাইট নিলে তুমি পৌঁছে যাবে। আই এম শিওর ইউ ক্যান ম্যানেজ। অরণ্য যা বলছে সেসব কি সত্যি? একদম মা বলে ডাকবি না তুই আমাকে, আর কোনোদিন তোর মুখ থেকে আমি মা ডাক শুনতে চাই না। আজ তুই প্রমাণ করে দিলি পাখি যে তুই আমাকে রক্তের সম্পর্কের কেউ নোস। ভালো, তাহলে তোর বিয়ের খবরটা ঠিকই শুনেছিলাম, কিন্তু এমন হঠাৎ করে কেউ কিছু জানতেই পারলাম না, কি ব্যাপার রে? আর তোদের দুবোনের একই বাড়িতে বিয়ে হয়েছে না? হ্যাঁ, আমার একটু তাড়া আছে, আমি আসছি। মা, আচ্ছা এটা তুই কি করলি রে মা? হ্যাঁ আচ্ছা, একবার তো বাড়িতে জানাতে পারতিস, কথাটা প্রথম শুনে আমি তো বিশ্বাসই করলাম না। যাই হোক, বলছি যে শ্বশুর বাড়িতে সব ঠিকঠাক আছে তো? বাবা জীবন কই, আসেনি? ও এসেছিল তো, আমাকে নামিয়ে দিয়ে অফিসে চলে গেছে, পরে আবার আসবে। ও ঠিক আছে, তুই ঘরে যা, বাড়ির সবার তো মন মেজাজ ঠিক নেই, তুই বরং বাড়িতে গিয়ে ওদের সঙ্গে একটু সময় কাটা মা, যা।
সুমিত্রা সুমিত্রা কে তুই তুই এখানে আইছিস কেন তুমি কি ভাবলে পিসি তুমি আম্মাকে নিয়ে এলে না বলে কি আমি নিজে আমার বাড়িতেই আসব না দেখেছো বাবা আমার একটু তৈরি হতে দেরি হয়ে গেল বলে পিসি আমাকে ফেলে রেখে চলে এলো ছোটবেলা থেকে পিসি আমার সাথে এমনটাই করে এটা কিন্তু খুব খারাপ পিসি তোমার আমার কথা মনে পড়ে বাবা আমার তো খুব মনে পড়ে পিসির কথা আসলে আসলে কোনোদিনও তোমাকে ছেড়ে একা থাকিনি তো মা 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 শোনো না মা যা কিছু হয়েছে তার জন্য কি আমাকে ক্ষমা করা যায় না তুমি তো ছোটবেলা থেকে আমি যা অন্যায় করেছি ক্ষমা করে দিয়েছ তাহলে এবারও পিসি তুমি না এইবার আর নয় তুই ক্ষমা চাইলেও সেদিন অর্কর মা যা যা কথা বইলা আমাকে অপমান করছে এটা তো আমরা ভুলা যাইতে পারুম না পিউর মুখের দিকে চাইয়া সেদিন আমরা দুইটা মানুষ কথা বলি নাই চুপচাপ খাড়াইয়া খাড়াইয়া অপমান সহ্য করছি তুই যা করছস এটা আর কোনো ক্ষমা হইতে পারে না আর তুই তো কোনো কোণের জায়গাই রাখিস নাই বিয়া কইরা চলি লাইলি না কোনো ক্ষমা নাই তোর অন্যায়ের কোনো ক্ষমা নাই সব কিছু শেষ হইয়া গেছে আর তুই তুই করছস একটা একটা কইরা সম্পর্কগুলা তুই নষ্ট করছস কি হচ্ছে সব কি হচ্ছে মজা কি ভেবেছে তোমার মেয়ে কি ভেবেছে ও যা ইচ্ছে তাই করবে আজীবন যেটা করে এসেছে সেটাই করবে ওর ছেলে মানুষে আমরা সহ্য করবো ও সারা জীবন ছেলে মানুষই করে এসেছে আর আমরা সারা জীবন ওর ছেলে মানুষিটা মাফ করে দিয়ে এসেছি আর সেটাই করে যাব না করব না আর ক্ষমা করব না আরে এইটা বুঝতে পারো নাই সুমিত্রা ওর কাছে তো জীবনটাই মজা ওরে তো আর কৈফত দিতে হয় নাই পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবার কাছে তো কৈফত দিতে হয় নাই যে এক রাইতের ভেতরে বণিক পরিবারের দুই মাইনারে বড়লোক পরিবারে কি করে বিয়া দিয়া দিল কি করে বিয়া সাইরা ফেললো এই সব তো কৈফত তরে দিতে হয় নাই কি রে দিতে হইছে পিসি এইসব বাজে প্রশ্ন তোমাকে কে করেছে বলো এরকম করে অপমান কে করেছে তোমাদের সাথে এইভাবে কেউ কথা বলে আমি সহ্য করতে পারবো না মা ছেড়ে দাও এসব করো না আর ভালো লাগছে না আর তাছাড়া ও এখনই অফিস থেকে এসে যদি এসব দেখে জানো না মা চলো আমরা সবার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করি চলো হ্যাঁ দিদি চ না আমরা আগের মতো সবাইকে খেতে দেবো চ আমাদের জন্য অনেক করেছিস পাখি দয়া করে আর আমাদের জন্য কিচ্ছু করিস না দয়া করে
বুঝতে পেরেছিস? ঠিক কইছো সুমিত্রা, ঠিক কইছো। এ বাসায় তোর আর কোনো জায়গা নাই। এ বাসায় তোর আর কোনো জায়গা নাই, তোরে আমার গো আর কোনো প্রয়োজন নাই। ওরা কই ডাইহান দিয়া চল্লা যা, আমাকে শান্তিতে থাকতে দে, থাকতে দে আমাকে শান্তিতে। নে নে তোর কাছে ফোন আছে না, ফোন কর, ফোন কর। অরণ্যনে ফোন কইরা ক এখানে আইতে আর তোরে এখান দিয়া লইয়া যাইতে, চোখের সামনে দিয়া চল্লা যা, চল্লা যা, চল্লা যা। অরণ্য বাবু। হ্যাঁ প্রিয়, বলো। আসলে অনেকক্ষণ ধরে পাখিকে ফোন করছি কিন্তু ফোনে পাচ্ছি না, তাই ভাবলাম আপনাকে একটা ফোন করি। আপনারা ঠিক করে বাড়ি পৌঁছে গেছেন তো? পাখি তো, হ্যাঁ পাখি, পাখি তো আপনাকে ফোন করলো। পাখি চলো 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 চলো।